আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে কবে থেকে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা বোর্ড, মিশন, কোচিং সেন্টারের পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কবে থেকে রাজ্যের মধ্যে খুলে দেওয়া হবে। তো ইতিমধ্যে রাজ্য সরকার অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কবে থেকে রাজ্যের মধ্যে সমস্তভাবে শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে তা খুলে দেওয়া হবে। এর পাশাপাশি 21 সেপ্টেম্বর যে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে তা খোলা হবে কিনা রাজ্যের মধ্যে তা কিন্তু জানিয়ে দিয়েছেন। তো সমস্ত ডিটেলস দেখে নেবো আজকের ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন তার নিচে লাল বাটনে ক্লিক করে ভিডিওতে ক্লিক দিন। আজ লাল বাটনে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেই জানতে ক্লিক করে পাশে বাটনে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে অভিভাবকদের অনুমতিক্রমে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা 21 সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই রাস্তায় কিন্তু হাঁটতে রাজি নয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার জানিয়ে দিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হলে এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে স্কুল কলেজ খোলা হবে না। পশ্চিমবঙ্গে 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে কিন্তু সরকার আগেই ঘোষণা করেছিল। তারপরে কেন্দ্রের নির্দেশ আসে যে অভিভাবকেরা রাজি থাকলে 21 সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস কিন্তু চালু করতে হবে। রাজ্যের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় নির্দেশের মধ্যে পরে কিন্তু দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা কিন্তু ভুগছিলেন পড়ুয়া এবং অভিভাবকরা। দুশ্চিন্তার মূলে একটাই প্রশ্ন, করোনার ক্রমবর্ধমান প্রকোপের মধ্যে ছেলে মেয়েদের স্কুলে পাঠানো যাবে কীভাবে? স্কুল কলেজ 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়ে পার্থবাবু জানান যে এরপরে রাজ্য যদি বিষয়টি পুনর্বিবেচনা করে তখন দেখা যাবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো সিনিয়র, কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা যখন হু হু করে বাড়ছে সেই সময় স্কুল কীভাবে খুলবে মাথায় কিন্তু আসছে না। আমাদের যে গ্লোবাল কমিটি রয়েছে তারাও শঙ্কিত বলেন কিন্তু পার্থবাবু। স্কুলে কিছু ক্লাস শুরুর কেন্দ্রীয় নির্দেশ নিয়ে পার্থবাবু আগে কিন্তু প্রশ্ন তুলেছিলেন, কোনো কোনো অভিভাবক হয়তো অনুমতি দিলেন, আবার কেউ কেউ দিলেন না, তাহলে স্কুল চলবে কীভাবে? এদিন তিনি আবার জানান যে তারা ছেলেমেয়েদের স্বাস্থ্য নিয়েই বেশি উদ্বিগ্ন, তবে পড়ুয়াদের কাছে কী করে পৌঁছানো যায়, কীভাবে চালু রাখা যায় পড়াশোনা তা দেখা কিন্তু দরকার এবং তারা কিন্তু সেটাও কিন্তু দেখছেন। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে 21 সেপ্টেম্বর থেকে রাজ্যে কিন্তু কোনোভাবে স্কুল কলেজ যে রয়েছে তা কিন্তু খোলা হবে না তা কিন্তু জানিয়ে দিয়েছেন পার্থবাবু। এর পাশাপাশি জানিয়ে দিয়েছেন যে যদি এ নিয়ে অর্থাৎ এই বিষয় নিয়ে পুনর্বিবেচনা করা হয় 21 সেপ্টেম্বর থেকে স্কুল যে রয়েছে তা খোলা হবে কি না তা কিন্তু আবার নতুন আপডেট চলে আসতে পারে অর্থাৎ 21 সেপ্টেম্বরের আগেই। তো এ নিয়ে আপনাদের কী কী মতামত রয়েছে, অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে রাজ্যে স্কুল কলেজ যে রয়েছে তা খোলা দরকার কি না, এর পাশাপাশি 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ থেকে শুরু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে তা বন্ধ রাখা দরকার কি না? তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কোনো জানিয়ে দেবেন। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে 30 সেপ্টেম্বরের মধ্যে স্কুল কলেজ থেকে শুরু বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কোচিং সেন্টার যে রয়েছে, মিশন যে রয়েছে তা কিন্তু খুলছে না রাজ্যের মধ্যে তা পশ্চিমবঙ্গে কিন্তু। তো যখনই নতুন আপডেট চলে আসবে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। এই জন্য সাবস্ক্রাইব করে পাশে বাটন ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।